রক্তদান জীবনদান শ্রী গোপাল ব্যানার্জি কলেজের এনসিসি ও এনএসএস ইউনিটের পরিচালনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই কলেজের প্রতিষ্ঠাতা গোপাল ব্যানার্জির মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয়। আজকের যে রক্তদান করছে এটা আমার অত্যন্ত ভালো কাজ এবং এই কাজটা আজকে আর সম্পন্ন করব। সায়েন্স এখনো পর্যন্ত রক্তের আবিষ্কার করতে পারেনি, কারণ রক্তগুলো কারখানা করে তৈরি হয় না, মানুষের গর্ভে তৈরি হয়। আর আমরা জানেন এই রক্তদানের মন্তব্যে ভাতৃত্ব হয়, সর্বধর্ম সমন্বয় রক্তদানটা করলে কি হয়, রক্ত দিলে পরে রক্তদান বাড়ে, স্পিড বাড়ে এবং খালি করে রক্ত দিতে হয়, বেশি করে জল খেতে হয়, আধ ঘন্টা প্রবেশ করতে হয়, তারপরে এজ ইউজুয়াল আপনার কাজ করতে পারে। এটা আমি বলছি না, একটা ডাক্তারের পরামর্শ বলছি। আমি যেটা বলছিলাম যে বাগানি কলেজের স্টুডেন্টদের একটা নিদর্শন হয়ে থাকবে আজকের আজকের এই রক্তদান। রক্তদান আজকে যে এই স্টুডেন্টদের রক্তদান করবে তার জন্য আমি তাদের কৃতজ্ঞ করে জানাচ্ছি, কারণ এই মনুষ্য জীবনের সব থেকে বড় কাজ হচ্ছে রক্তদান করা। এবং যে ডাক্তারবাবুরা স্টাফরা এখানে এসছেন, এখানে রক্তদান অংশগ্রহণ করছে, রক্ত দিচ্ছে, তাদের আমার শুভেচ্ছা ও সুবিধা আছে। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকবো, মনের মতো বাড়ি কোথায় পাবো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831919515, এই নম্বরে